أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا يضل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وعلى آل محمد
إنك حميد مجيد فيضل على بك واله كشف الدجى بجمعه حسنت جميل خصاله صلى الله عليه وآله مدرسة الأبرار أمامي بذكور بزعي بكر أسكي بشيك وادبار وافير أكم تصد بعض الشباب وشي دار بركاتكم معز المكرم علماء الكرام شرفت شرفتم بانكي مسلمان بحيرا فردار عمل مستنبت أكم تصد بعض الشباب মহানিল রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে আজকে মাহফিলে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে মেঘ বৃষ্টির দিনেও সকল বাধাকে উপেক্ষা করে আমাদের সকলকে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন সেজন্যে আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি আমরা সকলের জন্য শুরু হয়ে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা থেকে ষষ্ঠটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আপনাদের সামনে তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবো আলোচনা শুরু করার আগে আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন নাকি আমাকে ফিরে চলে যাবেন কোন ভূমিকা নয় সরাসরি আলোচনা আমার ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য অগণিত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন তন্মধ্যে মানুষ হল আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা মানুষ বানাইল মহান আল্লাহ নিকৃষ্ট একটা বস্তুর মাধ্যমে এমন একটা নিকৃষ্ট বস্তু দিয়ে আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছেন যে জিনিসের নামটা এই মাহফিলে বসে বলা যায় না যে আমি কিসের তৈরি কি দিয়ে আল্লাহ আমাকে বানাইছেন যেটার নামটা শুনলি আমাদের অন্তর থেকে একটা ঘৃণা সৃষ্টি হয় কিন্তু নিকৃষ্ট একটা বস্তু দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইয়া আল্লাহ কেন ঘোষণা দিলেন মানুষ আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা এর কারণটা কি এর কারণ হলো দুনিয়াতে মানুষ বানিয়েছেন মহান আল্লাহ একটা উদ্দেশ্যে অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের কাউকে সৃষ্টি করেন নাই এক আয়াতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে বলেন أفحسبتم أنما خلقناكم عبثا আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অযথা বানাইছি
ও কারণে দুনিয়াতে পাঠাইছি না না خلقت الجن والإنس إلا ليعبدون الله رب العالمين بولين مانوش من زين ذاتي أمي الله সৃষ্টির একটা কারণ মানুষ দুনিয়াতে একমাত্র আমি আল্লাহ গোলামি আমার ইবাদত করবে যখন থেকে না কিন্তু গোলামি যা আমি করবো এটা একমাত্র আমার লাভের জন্য আল্লাহর লাভের জন্য নয় পৃথিবীটা আমরা কেউ যদি আল্লাহর গোলামি না করি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না সবাই যদি আমরা গোলামি করতে আরম্ভ করি আল্লাহ কোনো লাভ হবে না লাভটা হবে শুধুমাত্র আমার নিজের লাভ আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে এই দুনিয়ার সবচেয়ে নিম্নমানের ইমান থাকছে মানুষটা তার নিচে ইমানের আর কোনো ক্লাস নাই তাকেও মহান আল্লাহ হাসরের মাঠে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বনে গিয়া মহান আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করবে আমি আসি বলতেছিলাম দুনিয়াতে আমার কোন অস্তিত্ব ছিল না আমি ছিলাম দুনিয়াতে নাপাক পানির ফুটা ছিলাম দুনিয়াতে বাবার পিঠে সেখান থেকে আল্লাহ বের করে আমাকে ঢুকাইল মার রেহমির ভিতরে ঢুকায়া এই নাপাক পানির পিছনে আল্লাহ লাগাইল নূরের তৈরি রহমতের ফেরেশতা ফেরেশতারাই পানির পিছনে একা ধারে চল্লিশ দিন পর্যন্ত মেহান্ন চালাইয়া নাপাক পানিকে বানাইল একটা রক্তের ফোঁটা আমার দ্বিতীয় চল্লিশ দিনে মেহান্ন চালাইয়া রক্তের ফুটাকে বানাইল একটা গোস্তের টুকরা যখন গোস্তের টুকরা আকার ধারণ করে রহমতের ফেরেশতারা হাতের তালু তুলাইয়া আল্লাহকে জিজ্ঞাস করে প্রভু হে এটা কাজে লাগাবো নাকি নষ্ট করে ছেড়ে দেব আল্লাহ কাজে যদি লাগায় তার হাত কি একটা দেবো না দুইটা দেবো আঙ্গুল বিশটা দেবো না দশটা দেবো সে কি বুড়ো হবে নাকি ল্যাংরা হবে নাকি অন্ধ হবে গাজীপুরের মানুষ অনেক সময় মায়ের গর্ভ থেকে বাইশ আঙ্গুল বলা বাচ্চা দুনিয়াতে আসি কি আসে না অন্ধ বুবা আতুল মুলা ফুটকাটা নাক কাটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি কি আসে না এগুলো ফেরেশতার আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখি দেখি বলে কিরা ফেরেশতা আমার বান্দা বান্দির হাত একটা হবে না দুইটা হবে আঙ্গুল বিশটা হবে না দশটা হবে সে কি বুবা হবে নাকি ল্যাংরা হবে নাকি অন্ধ হবে আমি আল্লাহকে নতুন করে জিজ্ঞাসা করার কোন দরকার নাই আমি আল্লাহ আব্দুল আলমিন পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে ওই যেমন লোহে মাহফুজ আমি আল্লাহ একটা বোর্ড লটকাই রেখে দিয়েছি ওই বোর্ডের মধ্যে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি প্রত্যেকটা বান্দা বান্দি সাড়ে তিন হাত ধরি আমি আল্লাহ মহে মহুরি আমি আমার নিজের হাতে বন্টন করেছি সুতরাং লোহে মাহফুজের ছবি তাকা
সুন্দর কলমার হাবিবি তুমি আমার বান্দা বান্দীর সাড়ে তিন হাত ধরি তোমরা তৈরি করবা আমার ভাইরা কাজীপুরের মানুষ মনে করেন আপনার তো বাড়ি বানাবেন তিনতলা বাড়ি একটা বানাবেন সাততলা পাঁচতলা আটতলা দশতলা বুদ্ধিমান যদি হন আগে যাইবেন কার কাছে ইঞ্জিনিয়ার এই জায়গাটা থেকে একটা প্ল্যান করবে একটা ম্যাপ করবে এখানে আপনার কয়টা ইউনিট হবে এক একটা ইউনিটে কয়টা করে রুম হবে দরজা কয়টা হবে জানালা কয়টা হবে বাথরুমটা কোন দিকে থাকবে বাড়ির গেটটা কোন দিকে থাকবে বারান্দা কোন দিকে থাকবে এই প্ল্যানটা নিয়ে আমি দেব রাজমিস্ত্রির কাছে কথা হয় না রাজমিস্ত্রির দায়িত্ব হইল ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যান করল আর প্ল্যানকে অনুসরণ করে শুধুমাত্র রড সিমেন্ট ইট বালু ফানি দিয়া আপনার জায়গা তৈরি করে দেওয়া ঠিক তেমনি ভাবে আমার ভাইয়েরা আমাদের সাড়ে তিন হাত গরুর ইঞ্জিনিয়ার একমাত্র আমাদের আল্লাহ আর তুমি বলুন না তারা শুধু রাজমিস্ত্রির মতো কাজ করছে লক্ষ্য করে দেখুন ভুষ্টি টুকরা থেকে হাতের জায়গায় হাত দিল পায়ের জায়গায় পা দিল চোখের জায়গায় চোখ দিল নাকের জায়গায় নাক দিল কানের জায়গায় কান দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ লাগাইলে আল্লাহ বলে আমার বান্দার সৌন্দর্য হবে ওই নিয়ামতটা আমি আল্লাহ বিনা দরখাস্তে সেই জায়গায় লাগাইয়া দিলাম আমার ভাইরা আমার যে শরীরে যে অংশটা হাতটা দেখানো লাগাইলে মানুষের সৌন্দর্য হবে চোখ কান যেখানে যেখানে লাগাইলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি হবে আমার আল্লাহ বিনা দরখাস্তে এইগুলি সেই জায়গায় লাগাইয়া দিল সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের যে ফসা বুদ্ধি যদি আল্লাহ আমাদের কাছ থেকে বুদ্ধি আর পরামর্শ নিত যদি আল্লাহ আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতেন আচ্ছা যদি এলাকার কোনাবাড়ি এলাকার আব্দুর রহমান ভাইরা আল্লাহ জিজ্ঞাসা করত ও আব্দুর রহমান তোমার যেটা চোখ শরীরের কোন অংশে লাগাবো আমি তখন আমি আমার মেধা দিয়া বলতাম যে আল্লাহ চোখ আপনি জিন্দগি তো চেহারার সামনে লাগাইয়েন না চোখ আপনি কখনো ঘোরানো ডিলিট করবেন না যে কেন আল্লাহ চোখ যদি আমার কখনো ঘোরানো ডিলিট করেন দুনিয়াতে আমরা কি লাগি ঘুষাঘুষি মরে মরে লাগবে আর একটা দেয় ঘুষি দিয়ে আমার চোখটা কেমনে নেব কথা হয় না আল্লাহ এই দুইটা শ্লোক আপনি একটা নিরাপদ জায়গায় ফর্দার ভিতরে দুইটা শ্লোক আপনি আবার দুইটা বুকের উত্তরে ফিট করে দেন এখন যদি আল্লাহ আমার ফসল করতে শুন না আমার শ্লোক ফিট করতো বুকের উত্তরে যদি আল্লাহ জিজ্ঞাসা করতেন আব্দুল সাত্তার ভাই রে ও আব্দুল সাত্তা তোমার নাকটা কোথায় লাগাবো আমরা তখন আমরা আমাদের মেধা দিয়া বলতাম যে আল্লাহ না আপনি জিন্দগি চেহারার সামনে ফিট করবেন না যে কেন আল্লাহ রাস্তায় যেভাবে সিএনজি বাসে ট্রাকে ধুলো মারে যেভাবে ধুলোবালি উড়ে আয় আর যায় না যদি সামনে থাকে ধুলোবালি দুইটা নাকের শুদ্ধ বন্ধ হয়ে যাবে ও আল্লাহ নাকটা আপনি আরো তো নিরাপদ জায়গায় এটা আপনি আমাদের রঙ্গুতে ফিট করেছেন এখন যদি আল্লাহ আমার ফসা করতে শুনবে আমার নাক ফিট করতে রঙ্গি চলে যদি আল্লাহ জিজ্ঞাসা করতে আব্দুল করিম ভাই রে তোমার জিব্বারা কোথায় লাগাই দাও আমরা তখন আমরা আমাদের মেধা দিয়া বলতাম যে আল্লাহ জিব্বা প্রতিদিন দিকে তো বত্রি দাঁতের সিফার ভিতরে লাগাইয়েন না চতুর দিকে দাঁতের বাউন্ডারি এরপরে জিব্বা হলে একা তোলার মতো নরম দাঁত হলে বত্রিশটা এক একটা হাতর মতো সত্য আল্লাহ
যদি জিহ্বা থাকে দাঁতের বাউন্ডারির ভিতরে তাহলে দাঁতের কামড়াইয়া জিহ্বার বংশ শেষ করে হইবে আল্লাহ জিহ্বা আপনি আরো নিরাপত্তা নাই এটা আমাদের কোরআন যদি করে দেন আর ফের এক বুকের মাস্কের ঝুলে থাকবে গাজীপুরের ভাইরা এখন যদি আল্লাহ আমার কাছ থেকে বুদ্ধি আর পরামর্শ লইয়া আমার নাক পিতে সব পিতে তো ভুল করে নাক পিতে চললেন মৃত্যুরে জিব্বা কিন্তু ফের লটকাইয়া তো মনে করে একদিন আমাদের বিয়ে এসে মনে করে আশুলিয়া থেকে বিয়ে আসলো আপনার গাজীপুর থেকে আপনার বিয়ে আসলো টাঙ্গাইল থেকে আপনার বিয়ে আসলো মনে করেন মমিন সাহেব নারায়ণগঞ্জ থেকে আসার পথে আপনার জন্য রসুলগুল্লা নিয়ে এসে শ্রীমন্ত রসুলগুল্লা রসুলগুল্লা ছিলেন না বিয়ে যে রসুলগুল্লা নিয়ে আইল এ রসুলগুল্লা না আলুর গুল্লা আমি কেমনে বুঝবো বেগম সাহেব বলতে রাবিয়া এ ফুটলা আলু দিয়া আমি না সত্যি ভাই তুই আহার দিয়া আর তুমি ফুটলা আলু বুঝলে তুমি বিকেলের বিয়ে কি জানছে বেগম সাহেব রসুলগুল্লা ফুটলা আলু দিয়া আমার চোখের সামনে নিয়ে গেলে আমি তোর বলতাম মাশাআল্লাহ বিয়েতে রসুলগুল্লা আনছে আচ্ছা না এটা কি ফসা না গান্দা না বাসি এটা কি আজকে বানাইল না আরো সাত দিন আগে তৈরি করলো আমি কেমনে বুঝবো এটা পরীক্ষা করার জন্য এখন রসুলগুল্লা ফুটলা নিয়ে যাও মঙ্গলের নাকের কাছে হিয়ামিয়া নাক দেশ সঙ্গে গ্রাম নিয়া অর্থাৎ কাছে দেখা যায় হিয়াম দিকে পরীক্ষা করে আইনার মুখের ভিতরে দিয়ে হল হলাইয়া দাঁত দিয়া সময় গোড়া গোড়া করে ভাল ভাল বানাইয়া এখন থেকে মনে করে হচ্ছে হাজারা সাফ করে ধরি আইনার فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون رب العالمين ولن كيف تكفرون بالله মানুষ দুনিয়াতে কি ভাবে কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফর মনে করো বন্ধারে কোন অস্তিত্ব দুনিয়াতে তোমার ছিল না ছিলে তুমি মৃত ছিলে তুমি নাফাক পানির ফুটা যেরকম ঠিক কিনা আমার ভাইরা যে দুঃখটা মাঝে মধ্যে দুনিয়াতে আরম্ভ তুমি শরীরে গোসল উঠলে সন্তানের বেলায় ভাইয়ের বেলায় ব্যবসার ক্ষেত্রে বাকিরার ক্ষেত্রে মাঝে আমরা বলি দোকান পাড়ে বৈশা চার স্কুলে বৈশা দুঃখ প্রকাশ করি যে ভাই সাহ এত সহযোগিতা আমি তার করলাম আমি না খাইয়া তার খাইতে দিলাম আমি না পড়িয়া তার পড়তে দিলাম শুধু কাল থেকে হেরে লালন পালন করে বড় করলাম হে কেন আজকে আমার সাথে বেমানরা করব মাঝে আমরা বলি না আমরা বলি চার মাস দশ দিন সময় লাগাইয়া সুন্দর করে আল্লাহ বানাইয়া চার মাস দশ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুল এবার দেহের ভিতরে ফানফাফা ফিহি ফুজাল ভিতরে একটা রূহ যাই এতদিন ছিল মুর্দা এবার হয়ে গেলাম আমরা জিন্দা সুবহানাল্লাহ সাথে সাথে কিন্তু তোমাকে দুনিয়াতে বাদাই নাই
আমি মহান আল্লাহ তোমাকে তোমার মার গর্ভের ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নিরাপত্তায় বিস্তৃত ঘরে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে জায়গা করে দিলাম কেমন শীতাতপ নিয়ন্ত্রিত ঘর আমাদের মা যখন মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে যখন গোসল দেয় শীতের কারণে বাচ্চার মা কিন্তু থরথর করে কাঁপতে থাকে এর ভিতরে বাচ্চার কিন্তু কোনো কাঁপাকাঁপি নাই ভাদ্র মাসের মধ্যে তাবিদ চৈত্র মাসের মধ্যে তাবিদ আমাদের মা যখন গরম কষ্ট করে ফের ভিতরে বাচ্চার কিন্তু কোনো গরম লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নিরাপত্তায় বিস্তৃত ঘরে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে জায়গা করে দিলাম এরপরে আল্লাহ বলে মানুষ নাপাক পানি তিনি তোমাকে বানাইয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাড়ে তিন হাত বলির মতে আমি মহান আল্লাহ 360টা সূরা দিয়েছি তোমরা বন্ধুরারে একটা সূরার মধ্যে আমি আল্লাহ নাদ বলতে সৃষ্ট লাগাই নাই 360টা সূরা আল্লাহ দিল একটার মধ্যে আল্লাহ নাদ বলতে দিল না এই কুদরতি স্প্রিং সুবহানাল্লাহ বলুন ভাইরা দুনিয়াতে আপনি যত সূরা লাগাবেন কত ইলেকট্রিক ফোড়া দাও আল্লাহর নাম বলতে লাগাও কিন্তু আমার আল্লাহ না পাক পানি থেকে আমাকে বানাইয়া আমার গোটা গলির মধ্যে আল্লাহ পাক 360টা সূরা আল্লাহ লাগাইল একটা সূরার মধ্যে আল্লাহ নাক বলতে দিল না আচ্ছা সব বাদ দিলাম যদি একটা নাক আল্লাহ আমাদের কবরে সূরা মধ্যে লাগাই দিত দেখেন দুনিয়াতে আপনি যত দামি মোটরসাইকেলটা ব্যবহার করবেন যত দামি আপনি ব্যবহার করেন না কেন এক বছর দুই বছর গেলে ইঞ্জিন পরিবর্তন করো গিয়ার বক্স পরিবর্তন করো মাসে মাসে মোবিল পরিবর্তন করো চাকা পরিবর্তন করো বিভিন্ন যন্ত্রপাতি পরিবর্তন করো যখন কিনা আমার আল্লাহ না পাক পানি থেকে আমাকে ভরাইয়া 360টা জোড়া আল্লাহ দিয়া বর্তমান দুনিয়ার বাবারের দরে প্রতিটা মানুষের বড়িতে আমার আল্লাহ 22 কোটি টাকার সম্পত্তি আল্লাহ দিল কিন্তু 60 বছর 80 বছর 100 বছর এমনকি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শরীরে একটা পার্শ্ব পরিবর্তন করতে হয় না সুবহানাল্লাহ আরে ভাই গাড়ি সাক্কা যেভাবে ক্ষয় হয় যদি এইভাবে আমাদের ফাউল ক্ষয় হইতো 60 বছরে সাসা 80 বছরে দাদা 60 বছর 80 বছর আইতে আইতে মেরা ফাল এ হাঁটু কোমর এটা হয়ে উঠে যে পুজা দিয়ে লাগবে কথা বলে বুড়া শাসা বিয়ের বাড়ি পানির দেশে নৌকা দিয়া যাওয়া লাগে বাংলাদেশে এখনো কিছু কিছু এলাকা আছে 12 মাস কি 12 মাস পানির রাস্তা হয়তো নৌকা আর না হয় স্পিড বোট আর না হয় লঞ্চ এবং